চাঞ্চল্য জলপাইগুড়িতে বছর 42 এর রাজগঞ্জ এলাকার অপ্রতিম ঝাঁকে সোমবার বিকেল থেকে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে সূত্রের খবর। জানা গেছে রাজগঞ্জ এলাকার সেফ হোমে স্ত্রী কন্যা সহ তিনজন কোভিড পজিটিভ হয়ে ভর্তি ছিলেন। সেখানে স্ত্রী ও মেয়ে অসুস্থ হলেও তার মানসিক ভারসাম্যহীন সঠিক না থাকায় রবিবার তাকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার সেখান থেকে সোমবার 4:30 পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খালি গায়ে তাকে অনেকেই দেখতে পান বলে জানা গিয়েছে, তবে তার কোনো খোঁজ এখনো মেলেনি। তার পরিবার পরিজনেরা হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছেন। পরিজনেরা জলপাইগুড়ি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন এই ঘটনার জন্য। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অপ্রতিম বাবুর পরিবার সূত্রে খবর, বিভিন্ন থানায় এই বিষয়ে জানানো হয়েছে, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনা হচ্ছে আমার বোনের জামাই, বোন জামাই ও গতকালকে সেফ হোমে থাকে, মোটামুটি সুস্থ হয়ে গেছিল, কিন্তু সকালবেলা মানসিক স্থিতিশীলতা হারিয়ে ফেলে তখন তাকে রেফার করা হয় 23 তারিখ সকালে। 23 তারিখ সকালে হ্যাঁ বিশ্ববাংলায় রেফার করা হয়। তারপর থেকে জানা যায় যে আমরা রাত্রিবেলা খবর পাই যে উনি নিখোঁজ আছেন। সব থানায় জানানো আছে, কোতোয়ালিতে জানানো আছে, রাজগঞ্জ থানা সেটাও জানানো আছে, সোশ্যাল মিডিয়ায় জানানো আছে, আপনাদের সবার মুখে শুনছি যে কেউ বলেছে ওখানে দেখা গেছে, এখানে ছিল, তারপরে কোথাও ওইখানে আছে, এখন দেখা যাক। ঘটনা হয়েছে যে অপ্রতিম ঝা উনি লাস্ট 8-9 দিন আগে কোভিড পজিটিভ হন। তো উনি, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে তিনজনই পজিটিভ হন। তো ওনারা তিনজনে রাজগঞ্জ যে সেফ হোম আছে ওখানে ভর্তি হয়। ওখানেই বাড়ি? হ্যাঁ রাজগঞ্জের বাড়ি। হ্যাঁ রাজগঞ্জের সেফ হোমে, মঙ্গাডাঙ্গিতে যে সেফ হোম আছে ওখানে ভর্তি হয়। তারপরে পরশুদিন রাতে হঠাৎ করে ওখানকার লোকে দেখতে পায় যে উনি মানসিক কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তো কালকে সকালে ওনার ওয়াইফ এবং ওনার মেয়েকে ছুটি দিয়ে দেওয়া হয় আর ওনাকে বিশ্ববাংলাতে রেফার করা হয়, জলপাইগুড়িতে। তো বিশ্ববাংলা থেকে সন্ধ্যা 7:30টার সময় জলপাইগুড়ি থানাতে জানানো হয় যে ওনারা যেটা বলেন যে উনি কাল বিকেল 4:30টার পর থেকে নিখোঁজ। গতকাল বিকেল 4:30টার পর থেকে নিখোঁজ। হসপিটাল আশেপাশে চত্বর উনি গলিতে দেখি ফোন করে।